মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের 109টি লক গেট খুলে দেওয়া হয়েছে, ফলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় প্রশাসনও কাজ করে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ মজুমদার। সৃষ্টি হয়েছে তো আমরা ব্লক প্রশাসনের সকলে, আমার ব্লক রিলিফ টিম, আমরা আমাদের লাইন ডিপার্টমেন্ট, আমাদের পঞ্চায়েত সব একসঙ্গে আমরা কাজ করছি। আমাদের এখনও পর্যন্ত সম্মতিনগর, শেখালীপুর এবং আজকে লক্ষ্মীজোলা এবং বর্ষিমূল কোথাও কোথাও ওয়াটার লগিং হয়েছে, বিশেষ করে কয়েকদিনের বর্ষা এবং আমাদের পদ্মার জল বেড়ে যাওয়া এবং আজকে বিশেষ করে ভাগীরথী জল বেড়ে যাওয়ার জন্যে আমাদের অনেকগুলো জায়গা প্লাবিত হয়েছে। সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও আমরা পাইনি বা আমরা গিয়ে দেখতে পাইনি। তবে আমাদের সম্মতিনগরে ফাদিলপুর ডিহিপাড়া, যেখানে আমাদের বেশ ওই অ্যাফ্লাক্স বাঁধের নিচের পোর্শনটায় যেখানে অনেকটাই প্লাবিত হয়ে আছে, ওখানে আমরা 9 জন ফ্যামিলিকে আমরা শিফট করে SSK এবং হাইস্কুলে রেখেছি এবং তাদের সমস্ত রিলিফ আমরা এখান থেকে প্রদান করেছি। আর শেখালীপুরে শিমুলতলা আর চাঁদপুর এই দুটো জায়গায় ওয়াটার লক হয়ে আছে, সেখানেও আমরা রিলিফ মেটেরিয়ালস তাদেরকে আমরা দিয়েছি। আমাদের এখন ছুটি বলে কিছু নেই, আমরা শনি রবি সমস্ত দিনই কাজ করছি এবং দিন রাত সমস্ত সময় আমাদের কাজ চলছে। আজকে বিশেষ করে ভাগীরথীর জল সমস্ত জায়গায় ঢুকে পড়ায়, বিশেষ করে সম্মতিনগর, চক শাহজাদপুর, চক ডিহাপাড়া, ওখানে অনেকটা জায়গা প্লাবিত হয়েছে। আমরা সেখানে মানুষজনকে যেখানে যেখানে প্রয়োজন আমরা আশেপাশে SSK, MSK, প্রাইমারি স্কুল যেগুলো আছে সেখানে আমরা শিফটের কাজ শুরু করেছি। আবার লক্ষ্মীজলার কুলগাছিয়ে সেখানেও আমাদের জল ঢুকতে শুরু করেছে, সেখানে আমরা 7টা ফ্যামিলি 7 নম্বর কুলগাছি প্রাইমারি স্কুলে আমরা শিফট করেছি। আর এই জায়গাগুলো আমরা সবসময় খেয়াল রাখছি, আমাদের টিম সবসময় তৎপর হয়ে আছে, জিপি লেভেল এবং আমার ব্লক লেভেল, তারা সমস্ত সময় তৎপর হয়ে আছেন এবং আজকে সন্ধ্যের মধ্যে যেখানে যেখানে আমাদের ভালনারেবল জায়গা সেখানের মানুষজন যেখানে জল ঢুকে যেতে পারে তাদেরকেও আমরা শিফট করবো সন্ধ্যের মধ্যে। এইভাবেই আমাদের যেখানে জল আসছে বা কারো ক্ষতি হয়েছে তারা যদি তারা তাতে গিয়ে অবস্থায় থাকছে তো তারা কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমাদের টিম আছে, আমার গ্রাম পঞ্চায়েতের টিম আছে, তারা সবসময় ইন্সপেকশন করছে। আমাদের পঞ্চায়েত আছে, আমাদের ব্লক টিম, এতে আমি এখনই আজকে আমরা মিটিং করলাম এবং সেখানে লাইন ডিপার্টমেন্টের সবাইকে কার কী করণীয় সেগুলো নিয়ে আলোচনা হলো। আমাদের টিমও সেই টিম আমাদের এক একটা জায়গায় আমরা জোন করে টিম করে দিচ্ছি, তারা সেই জায়গায় সবসময় যোগাযোগ রাখছে এবং আমাদের ফোন নাম্বার সবার কাছেই রয়েছে, তারা আমাদের ফোনেও যোগাযোগ করতে পারছে, আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, আমার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে আমার থেকে টিম পাঠিয়ে কাজ করছে। আপনার নাম? বিশ্বজিৎ মজুমদার। আপনি? ভিডিও ভগবান রঘুনাথগঞ্জ।